নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছে আজকের সংবাদ। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সাধ্যপা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার আমবাসা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয় আইন অমান্য আন্দোলন। এদিন সংগঠনের কর্মী সমর্থকরা আমবাসা শহরে মিছিল করে মহকুমা শাসক অফিসের সামনে বিক্ষোভে মিলিত হয়। এদিনের আইন অমান্য আন্দোলনের কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন ধলাই জেলা যুব কংগ্রেসের সভাপতি মনোজ কান্তি দে। শুক্রবার ভারতীয় জনতা পার্টির 47 আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে আমবাসা দশমী ঘাট কমিউনিটি হলে আয়োজিত হয় চতুর্থ কার্যকরিনী বৈঠক। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি আমবাসা মন্ডল কমিটির সভাপতি গোপাল সূত্রধর, উত্তম অধিকারী প্রমুখ। এদিনের বৈঠকে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দগণ। এই কার্যকরিনী সভায় আমি বলতে চাই সমস্ত কার্যকর্তাকে, যারা আজকের এই সভাকে এবং গত 3 মাস যাবৎ এর আগেও অক্লান্ত পরিশ্রম করে আজকে ভারতীয় জনতা পার্টিকে একটা এমন জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে আমবাসা মন্ডল কমিটি একটা শক্তভুক্ত জায়গায় আমরা আছি। একটা বুথের মধ্যে এবং একটা মহিলা লিডার আমরা বুথের মধ্যে তৈরি করব। একজন প্রেসিডেন্ট থাকবেন এবং একজন সম্পাদক থাকবেন। একজন প্রেসিডেন্ট, একজন সম্পাদক, দুজন দুজন পোলিং এজেন্ট, চারজন পিএলএ, এই 7 জন নিয়ে আমরা বুথের প্রমুখ ব্যক্তি আমরা 7 জন করে নির্বাচন করব এবং 7 জনের পরে যারা থাকবে তার প্রত্যেকে ওই বুথের সদস্য এবং সদস্য থাকবেন। 16 ফেব্রুয়ারি 3 দফা দাবি নিয়ে যুব আইপিএটির ডাকা 48 ঘন্টা বন্ধের 36 ঘন্টা বন্ধ তুলে নেয় সংগঠন। এদিন গন্ডাছড়া মহকুমার ডাক বাংলোতে আইপিএটির নেতৃবৃন্দদের নিয়ে প্রশাসনিক আধিকারিকদের এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইজি বি কে সেজি, ধলাই জেলা শাসক বিকাশ সিং, ধলাই জেলা পুলিশ সুপার জয় সিং মিনা এবং আইপিএটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইপিএটির রাজ্য সম্পাদক মেবার জমাতিয়া, যুগ্ম সম্পাদক শুক্লাচরণ জমাতিয়া প্রমুখ। আলোচনা সভায় প্রশাসনের তরফে তাদের দাবি মেনে নেওয়ার বন্ধ তুলে নেয় আইপিএটি। 14 জন রেফার হয়েছে জিবি হসপিটালে, তাদেরকেও 5 লক্ষ টাকা করে রাজ্য সরকার স্পন্সর করতে হবে আমাদের দাবি ছিল। কিন্তু আজকে সেই দাবি নিয়ে আমরা 48 ঘন্টা যখন গন্ডাসরা এলাকাতে আমরা বসেছি, এখন প্রায় আমাদের 48 ঘন্টার মধ্যে প্রায় 100% থেকে 80% আমরা টাইম পার হয়ে গেছি। কিন্তু আমরা দেখেছি সমস্ত গন্ডাসরা এলাকার মধ্যে 48 ঘন্টা যে বনকে সমগ্র গন্ডাসরা এলাকা জাতি উপজাতি উভয় অংশের আমাদের এই বনকে তারা সহযোগিতা করছে, যারা ব্যবসা করছে, যারা অফিসে যাচ্ছে কর্মচারী, আর যারা নাকি যানবাহন চালক। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রমের অধীনে বয়সন্ধিকালে 10 থেকে 14 বছর এবং 15 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কার্যক্রম চালু হয়েছে। আয়রনের অভাবে অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করতে
বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি সোমবার প্রার্থনার পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরও প্রতি সোমবার মিড ডে মিল খাওয়ানোর পর আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো হয়। বয়ঃসন্ধিকালের কিশোর কিশোরীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করতে নিয়মিত কাউন্সিলররা বিদ্যালয়ে পরামর্শ দেন। আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালে বয়ঃসন্ধিকালীন পরামর্শ প্রদান কেন্দ্র রয়েছে, এর সুযোগ অবশ্যই গ্রহণ করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারভুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে, বললেন কোথাকার কোন আরএফএল, অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি
কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছে। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ক্রীড়া বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, সাত দফা দাবি আদেশ সমর্থনে শুক্রবার প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে বিলোনিয়া মহকুমায় সংগঠিত হয় জেলা ভিত্তিক আইন অমান্য আন্দোলন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি দিগন্ত শাহ ও অন্যান্য কর্মী সমর্থকরা। এই কর্মসূচির পক্ষ থেকে পুলিশ কংগ্রেস কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে এবং পরে বিনা শর্তে ছেড়ে দেয়। আইন অমান্য আন্দোলন ছিল জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যব্যাপী আন্দোলন অঙ্গ হিসাবে। ওই আন্দোলনের আজকে আমাদের আমরা পুলিশের যে ব্যারিকেড আমরা ভেঙেছি, তিন নম্বর ব্যারিকেড গিয়ে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে জোরপূর্বক এবং আমাদেরকে এখানে নিয়ে এসেছে টাউনহলে। তো এখন মাননীয় আইজিপি মহোদয় আমাদেরকে বিনা শর্তে বেকসুর মুক্তি দান করেছেন। যুব কংগ্রেসের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা আইন অমান্য আন্দোলন সারা রাজ্যের সাথে শুক্রবার বিশালগড় মহকুমাতে উপালিত হয়। এদিন কর্মী সমর্থকরা বিশাল মিছিল নিয়ে মিলিত হয় বিশালগড় থানার সামনে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা নিগমানন্দ গোস্বামী, প্রাক্তন কংগ্রেস নেতা মতিলাল শাহ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। কংগ্রেস কমিটির ঘোষিত কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা বিশালগড়ে ইতিমধ্যে আইন অমান্য আন্দোলন সংগঠিত করেছি। সাত দফা দাবি আদায়ের সমর্থনে আজকে আমাদের আইন অমান্য আন্দোলন, যেখানে আছে নোটবন্দির পরিপ্রেক্ষিতে দেশের স্বার্থ যে বিঘ্নিত হয়েছে, সেই নোটবন্দি কেন হলো তা মোদী সরকারের কাছে জবাব চাইতে আমাদের আইন অমান্য আন্দোলন। শুক্রবার মোট চার দফা দাবিতে বিশালগড় বক্সনগর সড়কে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবিগুলির মধ্যে ছিল লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক অমর সাহা ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার সহ বিশালগড় বাজারের সমস্ত খাদ্যদ্রব্য বিক্রয়কারী দোকানগুলির খাদ্যদ্রব্য দপ্তরের মাধ্যমে তদন্ত করতে হবে সহ অন্যান্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিসিএম উত্তম দাস বৈষ্ণব, এসডিপিও তাপসকান্তি পাল সহ অন্যান্য আধিকারিকগণ। ক্রেতার সাথে বিবাদ বাঁধিয়ে ক্রেতাদের মিথ্যা মামলা জড়িয়ে দেওয়ার নায়ক লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক অমর শাহ ও সহযোগিতাতে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার সহ বিশালগড় বাজারের সমস্ত খাদ্য দ্রব্য বিক্রয়কারী দোকানগুলি খাদ্য দপ্তরের মাধ্যমে তদন্ত করাতে হবে। নিরাপদ ক্রেতা যারা জেল হাজতে আছে অবিলম্বে তাদের বিনা শর্তে মুক্তি দিতে হবে। বাজারে একটি মিষ্টির দোকান এবং পরিমুরা এলাকার কিছু যুবকের মধ্যে মিষ্টির কোয়ালিটি নিয়ে একটা বর্ষা হয়, তখন এখানে একটা বিশাল দট বাঁধে। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে এখানে এলাকার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পাশাপাশি যে একটা এফআইআর করেছে ওই এফআইআরের গ্রেপ্তার হয়নি জন্য এখানে অবরোধ করেছিল এলাকাবাসী। তো এলাকাবাসীকে বলা হয়েছে কালকের মধ্যে যদি দোষী সাব্যস্ত তদন্তক্রমে গ্রেপ্তার করা হবে কালকে। সময় আরো ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, দশ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালস এর সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, শাগুন ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। নবজাতককে ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ অবশ্যই পান করান। শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে জন্মের পর মায়ের প্রথম গাঢ় হলুদ দুধ অবশ্যই খাওয়ান। মনে রাখবেন, মায়ের দুধ শিশুর কাছে অমৃত সমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার।
স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট শপ কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, নয় মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসর ব্যালকনি, দিন রাত চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনিক ঝিল, পায়েল খানে বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নইলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরো জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যত্র বদলির প্রতিবাদে শুক্রবার ক্লাস বয়কট করে কল্যাণপুর রামবাবু সম্পাদক উচ্চতর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন SFI গিলাতলি অঞ্চল কমিটির। ছাত্রছাত্রীরা জানায়, দীর্ঘ আন্দোলনের পর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনা হয়, কিন্তু দেখা যায় চলতি মাসের 15 February বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয় শিক্ষা দপ্তর অন্যত্র বদলির আদেশ দেয়। ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করা যাবে না। এই বিষয়ে নিয়ে SFI গিলাতলি অঞ্চল কমিটির পক্ষ থেকে কল্যাণপুর ISN নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। স্কুলের হেডমাস্টার স্কুল থেকে হেডমাস্টার না দিয়ে স্যারের নিতেছে, এজন্য আমরা স্কুল বন্ধ করতেছি।
রামবাবু সম্পাদক করা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি ছিল একজন প্রধান শিক্ষকের। তো কিছুদিন আগে আমরা প্রায় দু বছর আমাদের এই স্কুলে শ্রী মৃণাল কান্তি দেববর্মা উনি প্রধান শিক্ষক হিসেবে এই স্কুলে জয়েন করেছিলেন, কিন্তু আমরা গতকালকে আমরা খবর পাইছি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে যে আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন বর্তমানে শ্রী মৃণাল কান্তি দেববর্মা উনি অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন, অন্য কোনো প্রধান শিক্ষক স্কুলে আর দেওয়া হয়নি। শুক্রবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের আহ্বানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কল্যাণপুরে সংগঠিত হয় আনমান্য আন্দোলন। এদিন সংগঠনের কর্মী সমর্থকরা কল্যাণপুরের বিভিন্ন এলাকায় মিছিল ও রেলি বের করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেবা দলের মুখ্য সংগঠক নিত্য রুদ্রপাল, সুভাষ ভৌমিক প্রমুখ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে কল্যাণপুর থানায় নিয়ে আসে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।